চিরিরবন্দরে ছনকৈর আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের চিরিবন্দরে ছনকৈর আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 17 জুন শনিবার বেলা 11টায় বিদ্যালয়ের চত্বরে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলে এলাহি। বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমির সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামি, বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মোর্শেদ উল আলম সহ স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী। সমাবেশে উপস্থিত ছিলেন অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।